গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 9:07, আর অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, আজকে 7:30 উঠেছি। উঠে তারপর হচ্ছে আর ঘুম আসেনি, সেই থেকে শুয়েছিলাম, কম্বলের মধ্যে শুয়েছিলাম, শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। তারপরেই একটু আগে উঠলাম, উঠে হচ্ছে মা হচ্ছে বাজারে গিয়েছে, মা বলে গেল ভাত বসাতে, আর হচ্ছে টমেটো টকটা রান্না করতে বলে গেল। অরিনের আবার স্কুল আছে, স্কুলে নিয়ে যাবো আমি ওকে। তো মা বাজারে গেছে, হয়তো মাটন আনবে, হয়তো মাটন আনার জন্যই হয়তো গেছে। আর হচ্ছে আজকে পাঞ্চালি চলে যাবে বাড়িতে দুপুরবেলা, খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে ও চলে যাবে। কালকেই চলে যেতে চেয়েছিল, কালকে শুধু আমরা কেউ যেতে দিইনি তাই। তো এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি, ঘুম থেকে উঠে ব্রাশ করলাম, ব্রাশ করে ক্রিম ট্রিম লাগিয়ে নিলাম, তারপর হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি, আর মা সকালবেলা চা করেছিল, সেই চাটা হচ্ছে এখন গরম করবো, একটুখানি গরম করে আমি খেয়ে চাটা আমি খেতে খেতে চাটা খেতে খেতে আমি হচ্ছে টমেটোটা কেটে নেবো, টমেটোটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো কালকের মাছ ভাজা রয়েছে, মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করবো, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করলে বেশ হেভি লাগে খেতে। আর অরিনও উঠেছে অনেকক্ষণ আগে, অরিনও উঠে ওই ঘরে আছে, মাঝখানে ঘরে রয়েছে, আর পাঞ্চালি এখনও উঠেনি, পাঞ্চালি শুয়ে রয়েছে, ঘুমিয়ে রয়েছে। ও দুবার ফোন এসছে, ফোন কেটে দিয়েছে, কেটে দিয়ে ঘুমিয়েই যাচ্ছে। তো চলো দেখি এখন রান্নার দিকে যাওয়া যাক। হচ্ছে আমার চাটা গরম করলাম, আর এখানে এই যে ভাত ফুটছে, আর এই যে টমেটোর টকটাও বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিলে না এটা আস্তে আস্তে গলে যাবে, ঠিক আছে? ওই জন্য গ্যাসটা কমিয়ে দিয়েছি। মা এই বাজার থেকে আসলো, ঠিক আছে? এবার এটার মধ্যে তো মাটন আছে বুঝতে পারছি, কিন্তু এটার মধ্যে কী আছে কে জানে। ও এটার মধ্যে তো ছোটো ছোটো কোনো রকম মাছ, কয়রা মাছ টাস কিনা তো কে জানে, দেখতে হবে। তো মা এখানে করছে হচ্ছে রান্না, রান্না হচ্ছে, আর আমি এখন যাচ্ছি স্কুলে। তো অরিন যাবে না স্কুলে, তো আমি যাচ্ছি, কারণ আমার তো যেতেই হবে, খাতা আনতে হবে, কালকে সেই খাতা আনিনি, খাতা না নিয়ে চলে এসছি। না দিলে না দেবে, আমি আর হেড স্যারের কাছে হচ্ছে যাবো না, তোমার যেখান থেকে এই জুতোটা পড়ে গেলাম। দিলে দেবে, না দিলে না দেবে, কি করবো না দিলে। আর তো স্নান টিয়ান সব করা হয়ে গেছে আমার। তো এই হচ্ছে মাটন, আর হচ্ছে এই অরিন ভাত খেলো, আর এটা হচ্ছে, এটা কি সব পেঁয়াজ কালি আলু বেগুন ফেগুন দিয়ে মনে হয় মাছ দিয়ে একটা চচ্চড়ি করেছে, আর এটা হচ্ছে টমেটোর টক। এই হচ্ছে রান্না আজকে। তো আমি এখন ঠিক এই কটা ভাত খাবো, এক পিস মাংস আর একটুখানি ঝোল নিয়ে ঠিক এই কটা ভাত খাবো। বাবা মাংস তো খেয়ে, মাংস তো অল্প দুটো ভাত খেলাম, খেয়ে ঝাল লেগে গিয়েছে, গোলমরিচ দিয়েছে, গোলমরিচের ঝালটা খুব লাগে, তো ভালোই হয়েছে খেতে মাংস, গোলমরিচ দিলে টেস্ট হয় মাংস, খুব খুব ভালো লাগে খেতে, হেভি টেস্ট হয়। আর আমার মা এমনিতেই খাসির মাংস মুরগি মাংস যাই হোক রান্না করে হেভি সুন্দর, আমার মা সব রান্নাই ভালো করে আমার মা। তো এখন একটু ছাদে বসবো, ওরা সব নিচে রয়েছে, নিচে মনে হয় ফোনে গেম খেলছে সবাই মনে হয়, আর আমি ছাদে আসলাম, ছাদে একটুখানি বসি, তারপরে হচ্ছে আবার ভাত বসাতে হবে। সকালের মতো ভাত করে খেলো, মা খেলো, অরিন খেলো, পাঞ্চালি আর খাইনি, আমি মাংসের জন্য অল্প দুটো খেলাম। তো আবার ভাত বসাতে হবে, পাঞ্চালি আবার খাওয়া দাওয়া করে ও আবার বেরোবে, ও আজকে বাড়িতে চলে যাবে, আর আমরাও কালকে চলে যাব বাড়িতে, অনেক দিন থাকলাম কালকে বাড়ি যাব, মা আবার পরশু দিনকে মামার বাড়ি যাবে, মামার বাড়ি যাবে বলতে পাঞ্চালিদের বাড়িতে না, মনে হয় বগুলার বাড়িতে যাবে, বগুলার মামা বাড়িতে যাবে মা, ওই জন্য মা একটু ঘুরে আসুক কয়দিন মায়ের বাপের বাড়ির থেকে। চলো একটু বসি, তারপরে আবার নিচে যেতে হবে, নিচে ভাত বসাতে হবে, মা মনে হয় একটু যাবে বাজারে, কালকে অরিনের জন্য একটা ওই হুডি নিয়ে এসছে, তো বেশ ভালোই লাগছে ওর পরে,
তো আর একটা আনবে হয়তো অন্য কালারের, এটা তো ব্ল্যাক নিয়ে এসছে, ও ব্ল্যাকই বলেছিল আনতে, বলেছিল ব্ল্যাক ছাড়া অন্য কালার আনলে আমি পরবো না, তো ব্ল্যাকই নিয়ে এসছে। তো মার ভালো লেগেছে, ওই জন্য আর একটা আনতে আনতে যাবে এখন। জন্য চটি নিয়ে আসলো, আমার জন্য কিচ্ছু আনে না। বোনের জন্য একটা নিয়ে আইছি, ওর জন্য একটা নিয়ে আইছি, আমার জন্য একটা নিয়ে আইছি। আর তাহলে আমার জন্য দেখেছিস কিচ্ছু না, দেখেছিস বুলবুলি, তোর বুলবুলি বলছে কেন বুলবুলি, তাহলে দেখ দেখ তোর জন্য সারপ্রাইজ। এটা কার? এই একটা কালারই ছিল আনলি, পিঙ্ক কালার, এটা আমি নেব। এটা কার? পিঙ্ক কালার ঠিক না, পিচ কালার আমি নেব। এই সুন্দর কালার, সেরা কালার। অরিন খবরদার, আমি এটা নিয়ে আসলো অরিনের জন্য আজকে আবার, কালকে নিয়ে এসছে কালো কালারের, আর আজকে এটা হচ্ছে পিচ কালার, পিচ। তাহলে দুটো আনলে? আমার গায়ে হলো না, আমি এটা পরে দেখছিলাম, আমার গায়ে হলো না, আমার গায়ে লাগবে এল সাইজ, এটা হচ্ছে এম সাইজ। এই তো ভালো হয়েছে, আমার জন্য তো কিছুই কিনিনি, জন্য ছোট নিয়ে আসছে, ওই দেখ আমি নিয়ে নেবো, দেখ এটা আমি নিয়ে নেবো, এটা তুই নিয়ে নিবি আর কি, ঠিক আছে, এটা আমার জন্য না, আমি নেবো না, ওটা আমার জন্য কিনে সব সবাই মিলে খেতে বসেছি। এই হচ্ছে পাঞ্চালির খাবার, আর ওই হচ্ছে বুলবুলি, এই যে বসে আছে বুলবুলি। তো পাঞ্চালি এখন চলে যাচ্ছে, মা স্টেশন পর্যন্ত দিয়ে আসবে, ট্রেনে তুলে দিয়ে আসবে, তো যাই রাস্তা পর্যন্ত, টোটোতে তুলে দিয়ে আসি, আমি টোটোতে তুলে দিয়ে আসি। ওর মার ভালো লাগছে না, বাড়ি ফাঁকা, পাঞ্চালি না থাকলে বাড়ি ফাঁকাই লাগে, গরম লাগবে না। তো মা পাঞ্চালিকে স্টেশনে ট্রেনে তুলে দিয়ে এসছে, আর তুলে দিয়ে তারপরে মা গেছে আবার বাজারে, আবার একটা হুডি আনতে গেছে, এটা হচ্ছে ছোটনের জন্য হচ্ছে কিনতে গিয়েছে, তো হচ্ছে নেভি ব্লু, ছোটন ছোটনকে বলেছিল মা, তো বলেছিল যে আমি ওকে স্টেশনে যখন দিয়ে আসবো তোকে ফোন করব, তুই আসবি বাজারে, তারপরে তোর পছন্দ মতো তুই কিনে নিবি। তো ও আবার পড়তে চলে গেছে গোবরডাঙায়, তো ওই জন্য মা নিজে নিজে কিনছে, তো ছোটন যে কালারটা বলেছিল সেই কালারটা পাইনি, তো নেভি ব্লু কালারের একটা মা পেয়েছে, ওটা মার ভালো লেগেছে, তো আমিও দেখলাম ভিডিও কলে, বেশ ভালোই লাগছে, আশা করি ওর পছন্দ হবে কালারটা, ভালো লাগছে কালারটা, পছন্দ হবে ওর, তো মা ওটাই নিয়ে আসছে, তো দেখা যাক ছোটনের পছন্দ হয় কি না, ভালো লাগছে, ঠিকই আছে। আর ওগুলো আছে ছাপা মাপা, অনেকটা করে লেখা, আবার করে লেখা নেবে কি না নেবে, এটার কোয়ালিটি মনে হয় অরিনের থেকে বেশি ভালো না, নাকি ভালো হয়েছে, পছন্দ হবে ছিল অরিনের। আজকে প্রথম বাংলা সংস্কৃত পড়া ছিল, তো পড়ে আসলো, আর এই যে খাবার নিয়ে এসছে, এগরোল নিয়ে এসছিস খা, তো আমি একটুখানি খাই, আর পুগলি পুগলি এসছে, পুগলির জন্য একটু দিই, ও মার জন্যও নিয়ে এসছে একটা, ওই যে ওখানে রয়েছে, আরও মনে হয় খাবার আনতে পাঠিয়েছে মা, মনে হয় ছোটনের কাছে মনে হয় পাঠিয়েছে খাবার আনতে। পাঞ্চালিও বাড়ি গিয়ে মোচার চপ খাচ্ছে, তারপর আর একটা কিসের চপ বললো ভুলে গিয়েছি, কখন পৌঁছে গিয়েছে, একটু আগে ভিডিও কল করলো, দি নেক্সট ডে। গুড মর্নিং,
তো রাত্রেবেলা আমি ভিডিওটা এডিট করতে ভুলে গেছিলাম। আমার একদমই মনে ছিল না যে ভিডিওটা শেষ করতে হবে, আমার একটুও মনে ছিল না। তো রাত্রেবেলা সেই লুডো খেলছিলাম ফোনে, লুডো খেলতে খেলতে তারপর হচ্ছে আস্তে আস্তে কখন যে 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। অনেকবার খেলেছি লুডো, ভালো লাগছিলো খেলতে। তারপরে হচ্ছে 10টা বেজে গেছে, এবার বিগ বস দেখতে বসে গেছি, তারপরে আমার আর মনেই ছিল না যে হচ্ছে আমার ভিডিওটা এন্ড করতে হবে। তো যাই হোক, এখন এই যে চা খাচ্ছি বসে বসে, তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখাবো তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। চলো, এটা বাই বাই।